এই যাত্রাটা কিভাবে আপনি দেখছেন? আজকে 25শে ডিসেম্বর বড় দিনে আমরা বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে কাটাচ্ছি, কিন্তু এই দিনটিতে আমরা পেয়েছি রানীবাঁধ, আমাদের বাঁকুড়া জেলার একটা ব্লক বা থানা, সেই রানীবাঁধের বিপ্লব সিংকে, যিনি ভারত মাতার জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন থানাতে আমাদের বাঁকুড়া জেলার এসপি সাহেবের অনুমতিক্রমে বিভিন্ন থানাতে তার জীবন অতিবাহিত করে, অর্থাৎ তার রাত কাটিয়ে তিনি 25 দিন টানা সাইকেল করে আজকে পৌঁছেছেন ইন্দাস থানার গোবিন্দপুর নতুন চটিতে। আজ তার যে উদ্দেশ্য তামাক বর্জন করুন, এলাকাকে তামাক বর্জিত রাখুন, এই একটা ভালো প্রচার নিয়ে তিনি এসেছেন। তিনি এখন রওনা দেবেন কতুলপুর থানার দিকে। কতুলপুর থানাতেই বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি সেখানে থাকবেন। তার এই উদ্দেশ্য সফল হোক, এটা আমাদেরও কাজে লাগবে, এবং আমরা যারা এখানে হাজির আছি আমরাও এই তামাক বর্জনের পক্ষে আমরা আন্দোলন করব বা প্রচার করব, যা করছি করণীয় করব। আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কেউ যদি তামাক গ্রহণ করে থাকি, আমরাও তামাক বর্জন করার চেষ্টা করব, তবেই আমরা অপরকে এই কথা বলতে পারবো, শিক্ষা দিতে পারবো, এই বিপ্লব ভোগের উদ্দেশ্য সফল হোক। আর একবার এই কামনা করে আজকের তাকে আমরা এখান থেকে সামান্য কিছু টাকা আমরা যারা দাঁড়িয়ে আছি তারা নিজেরা স্বেচ্ছায় দিয়ে তার হাতে আমরা তুলে দিলাম। আমার নাম রাঘবরী মাঠ। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা, আপনার ধূমপান মদ্যপান করে মোটর বাইক গাড়ি চালাবেন অবশ্যই করুন, হেলমেট সাবধানে চালান, জীবন বাঁচান। কবে থেকে বেরিয়েছেন? এটা আমার বেরিয়েছে 3 তারিখ থেকে ডিসেম্বরের। কোন জায়গায় শুরু করেছিলেন? আমি শুরু করেছিলাম, প্রথম ট্যুর গেছিলাম 1 নম্বর ট্যুর আমাদের কলকাতা দিঘা, তারপর 2 নম্বর ট্যুর বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকে একবার পুরুলিয়া, অযোধ্যা, শুশুনিয়া, জয়চন্ডী পাহাড়, তারপরে ঝাড়খণ্ড, মেথন ড্যাম, তার কল্যাণেশ্বর মন্দির, সেখান থেকে মায়াপুর, নবদ্বীপ, তারপরে আর ওইদিকে আছে এই সাইডে গেছিলাম ওই পাশে। এই যাত্রার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য সেফ ড্রাইভিং, সেফ লাইফ। আপনারা অবশ্যই রাস্তায় কোনো সমস্যা হবে না, সত্যি কোনো সমস্যা বাদ হয়নি, আপনাদের আশীর্বাদ ভালো কথা হয়নি। কিন্তু খাবার দাবার কোথায়? খাবার দাবার এই ধরো যাচ্ছি একটা রাস্তায়, ধরো কোনো পুলিশের, পশ্চিম পুলিশের কোনো একটু গল্প করলে তখন চা নাস্তা দিত বা খাবার দাবার দিত, তারপরে সঙ্গে কত টাকা নিয়ে এসেছিল? 500 টাকা নিয়ে বেরিয়েছিল। 500 টাকা হচ্ছে হচ্ছে মানে উদ্দেশ্য লক্ষ্য আছে হোক বা না হোক, কিন্তু আমি চাই সাধারণ মানুষের কাছে এই বার্তাটা যেমন আমি পৌঁছাতে চাই। সমস্যা তো জীবন হবে, কিন্তু আমি একটাই লক্ষ্য এই বার্তা আমি পৌঁছাতে চাই। এখন যে এই জায়গায় এলেন, আপনাকে সম্বর্ধনা জানালো, আপনি কতটা খুশি? আমি খুব খুশি, মানে প্রথমবার আমাকে এই জায়গায়, আমি এখন আছি কতুলপুর, ঠিক না, এই ইন্দাস, ইন্দাস এখানে আমি আছি, এখানে বসে ইন্দাসের এখানে আশেপাশে সবাই দাদা আছে, মানে খুব ভালো লাগলো প্রথমবার আমাকে জানালো, এত সম্মান করলো, ধন্যবাদ সবাইকে। আজকে বড়দিন। হ্যাঁ বড়দিন, আর আমি জানাবো বড়দিনের মানে উপলক্ষে সবাইকে বড়দিনের শুভেচ্ছা অভিনন্দন, আর এই মাত্র আমাকে দাদা কেক খাওয়ালো, মালা পরিয়ে ধন্যবাদ। আজ কোথায় যাবেন? আজকে আজকে আমার যাবার আছে, আমি ফিরছি তো বাড়ি ফিরছি, আমি ওই সাইডে সব বললাম পুরুলিয়া মুরুলিয়া, তারপরে ঝাড়খণ্ডে ফিরছি, তার মায়াপুর নবদ্বীপ হয়ে দর্শন করে হাজারদুয়ারি, তার ফিরছি এখন, তারপর বাড়ি যাবো, বাড়ি গিয়ে একটা বন্ধুর সঙ্গে যাবো নেপাল, ভুটান, সিকিম, মানে এগুলো সব কিছু যাবো। তারপরে সেই কিন্তু একটাই বলবো, এই যে যাবার জন্য মানে ট্যান্ট বলে কোন জিনিস, ট্যান্ট ম্যান যাবো, সে জিনিসপত্র কিনারে টাকা নেই, এটা সত্যি কথা বলবো, 500 টাকা নিয়ে যদি আমি বেরিয়ে পারি একটা চিন্তা ভাবনা করুন আপনারা, তাহলে আমি এই তখন যাবো, তখন সাইকেল তো আছে বুঝতে পারি, এখানে একটা ঝাড়খণ্ডের একটা দাদা হেল্প করেছে আমাকে, ধন্যবাদ জানি দাদাকে। আপনার নাম? এই বিপ্লব সিং। বাড়ি? বাড়ি বাঁকুড়া জেলা থানা হানিমান গ্রাম জাননা যা।
পোস্টার।